হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু লাইমলাইট 24। বিশ্বের এমন অনেক অদ্ভুত জায়গা রয়েছে যেখানে দিন কি রাত কখনো সূর্য অস্ত যায় না, রাত তো দূরের কথা, সন্ধেই হয় না। চলুন ঘুরে আসি বিশ্বের সেই সব জায়গায় যেখানে সূর্য কখনো অস্তই যায় না। সেন্ট পিটার্সবার্গ, রাশিয়া। 1 মিলিয়ন মানুষের বাসস্থান এখানে। এটি বিশ্বের উত্তরের অন্যতম শহর। সেন্ট পিটার্সবার্গ এতটাই উচ্চ অক্ষাংশে অবস্থিত যে বছরের টানা 1.5 মাস সূর্য দিগন্তের নিচে যেতেই পারে না, তাই আকাশও অন্ধকারে ঢাকা পড়ে না, দিন কি রাত সর্বদাই সূর্যের আলো থাকে। আইসল্যান্ড, গ্রেট ব্রিটেনের পাশাপাশি ইউরোপের বৃহত্তম দ্বীপ। আইসল্যান্ডে গ্রীষ্মের রাতগুলো বড়ই অদ্ভুত, কারণ জুন মাস থেকে সূর্য এখানে অস্তই যায় না। আইসল্যান্ড আর্কটিক সার্কেলের অন্তর্গত। এখানে গ্রিমসি দ্বীপ আর আকুরে ইরি শহর মধ্যরাতে সূর্য দেখার অন্যতম আদর্শ স্থান। হ্যামারফিস্ট, নরওয়ে। হ্যামারফিস্ট বিশ্বের উত্তরাঞ্চলের শহরগুলির মধ্যে অন্যতম। এখানে প্রায় 8,000 মানুষের বসবাস। বিশ্বের প্রাচীনতম শহরগুলির মধ্যে এটি অন্যতম। এই শহরে সূর্য অস্ত যায় রাত 12:40 আর সূর্যোদয় হয় তার ঠিক 40 মিনিট পরে, অর্থাৎ 1:20। তবে মে থেকে জুলাই মাস, এই 3 মাস রাত ও দিন সর্বদাই আকাশে সূর্য থাকে। দেশটি আর্কটিক সার্কেলের মধ্যে আসার জন্যই এই জাতীয় ঘটনা ঘটে। ইউকন, কানাডা। বিশ্বের বৃহত্তম শহর যেখানে বছরের অধিকাংশ সময় বরফে ঢাকা থাকে, কিন্তু গ্রীষ্মকালের দিনগুলোতে এখানে টানা 50 দিন সূর্যাস্ত হয় না। এই সময়টা সূর্যের আলোতে প্রকৃতি এক অন্য রূপ ধারণ করে। ইউকেন মধ্যরাতে সূর্য নামেও পরিচিত। সোয়ালবার্ড, নরওয়ে। সোয়ালবার্ড মূলত মেরুভল্লুকের দেশ হিসেবে পরিচিত। 74 ডিগ্রি থেকে 82 ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত সোয়ালবার্ড। এপ্রিলের মাঝামাঝি থেকে জুলাই, এই 4 মাস এখানে সূর্যাস্ত হয়ই না। এখানে বছরের একটি বিশেষ সময় অরোরা বা উত্তরের আলো দেখা যায়। কানাক, গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ডের উত্তরে অবস্থিত এই শহর। এখানে বছরে 2.5 মাস সূর্য অস্তই যায় না, সেই সময় রাত আর দিনের হিসেব ভুলিয়ে যায়। অনেকেই তাদের বাড়ি কালো পর্দা দিয়ে মুড়ে ফেলে, তবে শীতের দীর্ঘ রাতে সূর্যের তাপ নেহাতই মন্দ নয় স্থানীয়দের কাছে। এখানে শীতকাল গ্রীষ্মের তুলনায় বেশ লম্বা হয়। কিরুনা, সুইডিশ ল্যাপল্যান্ড। কিরুনা হল সুইডেনের সব থেকে উত্তরের একটি শহর। এখানে 19,000 মানুষের বাস। মে থেকে অগস্ট বছরের এই সময় 100 দিন এখানে সূর্য অস্তই যায় না। ফিনল্যান্ড, হ্রদ আর দ্বীপে ভরা এই দেশের গ্রীষ্মের মরশুমে টানা 73 দিন সূর্য অস্তই যায় না। আকাশ থাকে সূর্যের আলোয় ভরা। শীতকালের তুলনায় এখানে মানুষ গ্রীষ্মকালে কম ঘুমোয়। ব্যারো, আলাস্কা। আলাস্কার ব্যারো উটকিয়া গভিক নামে পরিচিত। মাত্র 4,500 মানুষ বাস করে এখানে। অধিকাংশ সময় তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে। প্রবল ঠান্ডা আর শীতঝড় এখানকার মানুষের নিত্যসঙ্গী। মে থেকে জুলাই, এই 3 মাস এখানে সূর্যদেব সর্বদাই মাথার ওপরে বিরাজ করে। তবে নভেম্বরে টানা 30 দিন এখানে আকাশ থাকে অন্ধকার, সূর্যের মুখ দেখাই যায় না। এই অবস্থায় পোলার নাইট নামে পরিচিত। নুনাভুত, কানাডা। আর্কটিক সার্কেলের মাত্র 2 ডিগ্রি উপরে অবস্থিত নুনাভুত। কানাডার উত্তর পশ্চিমে এই শহরে বাস করেন মাত্র 3,000 মানুষ। শীতকালে টানা 30 দিন এই এলাকা অন্ধকার থাকে, সেই সময় এখানে সূর্যোদয় হয় না। আবার গ্রীষ্মের 2 মাস রাত ও দিন সর্বদাই আকাশে থাকে সূর্যদেব। থ্যাংক ইউ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ।